ওডিআই সিরিজের প্রথম দু ম্যাচে একেবারে জঘন্যতম প্রদর্শনের পর ভারতীয় টিম এখন খেলতে যাচ্ছে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ওডিআই সিরিজের তৃতীয় তথা অন্তিম ওডিআই ম্যাচ। একদিকে যেখানে শ্রীলঙ্কান টিম বিগত 27 বছর জুড়ে ভারতীয় টিমকে কোনো ওডিআই সিরিজে হারাতেই পারেনি, সেখানে তো তারা সেই ঐতিহাসিক রেকর্ড তৈরি করতে ভারতীয় টিমকে এই তৃতীয় ওডিআই ম্যাচে যে কোনো মূল্যে হারাতে এক দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠ নামছেই, তার পাশাপাশি ভারতীয় টিমও নিজেদের মানসম্মান বাঁচাতে এবং যে কোনো মূল্যে এই তৃতীয় তথা অন্তিম ওডিআই ম্যাচটিকে জিতে সিরিজটাকে ড্র করতে মাঠে নামছে। শেষ পর্যন্ত প্লেইং ইলেভেনে 3 থেকে 4টি বিরাট বড় পরিবর্তন ঘটিয়ে এক দুর্ধর্ষ নতুন ওপেনার তথা প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট কী রয়েছে, ওয়েদার রিপোর্ট কী রয়েছে, এই ম্যাচে কোন কোন প্লেয়াররা 100%ভাবে ভালো প্রদর্শন দিতে যাচ্ছে, ম্যাচ প্রেডিকশান অর্থাৎ কোন টিম ম্যাচ জিতবে এবং সর্বোপরি ভারতীয় টিম এই তৃতীয় ওডিআই ম্যাচে কোন বিরাট বড় সব পরিবর্তনের সঙ্গে নতুন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তার এ টু জেড সমস্ত ডিটেলস দেখে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই তৃতীয় ওডিআই ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 অকশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তো এই ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় তথা অন্তিম ওডিআই ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে 7ই আগস্ট অর্থাৎ আগামীকাল শ্রীলঙ্কার সেই কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় ঠিক দুপুর 2:30 থেকে। সেখানে এই ম্যাচের দিনও কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক, ভারতীয় টিম যেখানে এই ওডিআই সিরিজের প্রথম দু ম্যাচে একেবারে জঘন্য প্রদর্শন দিয়ে এসছে এবং সিরিজের প্রথম দু ম্যাচেই কিন্তু ভারতীয় টিম একবারও টস জিততে পারেনি এবং প্রথমে ব্যাটিং করতে পারেনি, সেখানে কিন্তু এই তৃতীয় তথা অন্তিম ওডিআই ম্যাচে ভারতীয় টিমকে ম্যাচ জিততে হলে যে কোনো প্রকারই টসে জিতে প্রথমে ব্যাটিং করতেই হবে। কেননা এই ওয়াটের প্রথম ইনিংস এভারেজ স্কোর হলো 276 এবং সেকেন্ড ইনিংস এভারেজ স্কোর হলো 218, অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এখানে সেকেন্ড ইনিংসে ব্যাটসম্যানরা বা কোনো টিম সেরকমভাবে প্রথম ইনিংসের মতো রান করতে পারে না এবং দ্বিতীয় ইনিংসে তখন স্পিনাররা বেশি কার্যকরী হয়, উইকেট পেতে শুরু করে। তাই ভারতীয় টিমকে ম্যাচ জিততে হলে 100%ভাবে কিন্তু রোহিত শর্মাকে চেষ্টা করতে হবে যাতে তিনি টসে জিতে প্রথমে ব্যাটিং করেন। আর শ্রীলঙ্কান টিমের কথা বললে কি বলবো, দলের 6-6 জন গুরুত্বপূর্ণ সিনিয়র প্লেয়ার ইঞ্জুরির জন্য দলের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও যেভাবে এই দলটি ওয়ালে লাগে জোফ্রের মতো নতুন নতুন স্পিনারদেরকে নিয়ে যেভাবে জ্বলে উঠে ভারতের মতো চ্যাম্পিয়ন দলকে ধরাশায়ী করে দিচ্ছে, সেখানে কিন্তু রিপোর্ট অনুযায়ী এই টিমটা এই তৃতীয় ওডিআই ম্যাচেও সেই একই প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে মোকাবিলা করতে মাঠে নামবে। তাই এই ম্যাচে তো আবারও কিন্তু শ্রীলঙ্কার হয়ে ব্যাটাতে পাথুম নিশাঙ্কা, ওয়ালা লাগে কামেন্দো ম্যান্ডিস, জাফরিরা আবারও কিন্তু বল হাতে তথা ব্যাট হাতে জোরে উঠে ভারতীয় টিমকে টক্কর দেবে। আর ভারতীয় টিম নিজেদের মানসম্মান বাঁচাতে এবং এই তৃতীয় ওডিআই ম্যাচটাকে যে কোনো মূল্যে জিততে তাই যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেনের সঙ্গে বড় পরিবর্তন ঘটিয়ে প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে, সেই প্লেইং ইলেভেনে ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে অ্যাজ এ ওপেনার রূপে আরও একবার ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলকে। হ্যাঁ বন্ধু, টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা যেভাবে এই ওডিআই সিরিজের প্রথম দু ম্যাচে বিধ্বংসীভাবে ব্যাটিং করে দুটি অর্ধ সেঞ্চুরির ইনিংস খেলে ভারতীয় টিমকে দুর্দান্ত একটা শুরু দিচ্ছে, সেখানে এই ম্যাচেও কিন্তু আবারও রোহিত শর্মা ব্যাট হাতে জ্বলে উঠে ভারতীয় টিমকে দারুণ প্রদর্শন দেবে। তবে এখানে আরও এক ওপেনার শুভমান গিল, যে প্রথম দুটো ম্যাচে রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত শুরু করে বারে বারেই ব্যর্থ হচ্ছেন, বড় ইনিংস খেলতে পারছেন না, তাকে কিন্তু এই ম্যাচেও কিন্তু রোহিত শর্মার মতো প্রথম থেকেই চালিয়ে বড় শট খেলে রোহিত শর্মাকে সঙ্গ দিতে হবে। যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3 বিরাট কোহলি, নাম্বার 4 শ্রেয়স আইয়ার এবং নাম্বার 5 কে এল রাহুল। হ্যাঁ বস, ওডিআই সিরিজের প্রথম দু ম্যাচে যেভাবে গৌতম গম্ভীর শুধুমাত্র লেফট রাইট কম্বিনেশনকে বজায় রাখার জন্য সমস্ত ব্যাটসম্যানদের ব্যাটিং পজিশন চেঞ্জ করে দিয়েছিল, আশা করব গৌতম গম্ভীর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে আর সেরকমটা করবে না এবং সেখানে তাই বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো প্লেয়ার যারা ভারতীয় ক্রিকেটে বর্তমানে শুধুমাত্র ওডিআই ফর্মেটেই সুযোগ পায় তারা যেন শুরু থেকে মাঠে নেমে পড়ে ডিফেন্স করতে না লেগে প্রথম থেকেই যেন অ্যাটাকিং মোডে খেলার চেষ্টা করে রোহিত শর্মার মতো। কেননা দ্বিতীয় ওডিআই ম্যাচে হারার পর রোহিত শর্মা সাবভাবেই জানিয়ে দিয়েছিল এই ঘুরনি উইকেটে আমি রান করতে পারছি এই কারণের জন্যই, কেননা আমি প্রথম থেকেই ডিফেন্স না
না করে অ্যাটাকিং মুডে খেলার চেষ্টা করছি বলে। তাই আশা করব কেএল রাহুল, বিরাট কোহলির মতো প্লেয়ার যারা এই সিরিজে দুর্দান্তভাবে দুটি ইনিংস খেলেছিলেন তারা তো খেলবেই, তার পাশাপাশি শ্রেয়স আইয়ারের, যার বর্তমানে সমস্ত ভারতীয় প্লেয়ারদের মধ্যে স্পিনের বিরুদ্ধে দারুণ এভারেজ রয়েছে, তিনি এই ম্যাচে শ্রীলঙ্কার স্পিনারদেরকে উড়িয়ে দিয়ে জ্বলে উঠবেন। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার সিক্সে রিয়ান পরাগ, নাম্বার সেভেনে অক্সর প্যাটেল এবং নাম্বার এইটে ওয়াশিংটন সুন্দর। হ্যাবস রিপোর্ট অনুযায়ী কিন্তু শিবম দুবেকে পুরোপুরিভাবে ছেটে ফেলে রিয়ান পরাগকে নিয়ে আসছে প্লেইং ইলেভেনে, এবং আশা করা যায় রিয়ান পরাগের মতো ব্যাটসম্যান যে টি টোয়েন্টি সিরিজে কামাল করেছিল ব্যাক টু ব্যাকভাবে বলাতে দুর্দান্ত সব উইকেট নিয়ে এবং ব্যাটাতে ইনিংস খেলে, সেখানে তিনি এই ম্যাচে এসে ভারতীয় টিমকে দুর্দান্ত একটা শেষে ইনিংস খেলে ভারতীয় টিমকে ম্যাচ জেতাবে, এবং বল হাতেও যেভাবে এই উইকেটে দুর্দান্তভাবে স্পিনাররা মদত পাচ্ছে সেখানে তিনি এই ম্যাচে বল হাতেও জ্বলে উঠে ভারতীয় টিমকে জেতাতে সাহায্য করবেন। তবে জাদেজার রিটায়ারমেন্টের পর যেভাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওয়াশিংটন সুন্দরকে অ্যাজ এ অলরাউন্ডার খেলানোর চেষ্টা করছে, সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরের কাছ থেকে ব্যাট হাতে সেরকম একটা প্রদর্শন পাওয়াই যাচ্ছে না। তাই টিমে অলরাউন্ডার রূপে জায়গা পেতে হলে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু বলের পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু রান করতেই হবে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার নাইনে কুলদীপ যাদব, নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ এবং নাম্বার ইলেভেনে অর্শদীপ সিং অথবা হর্ষিত রানা। হ্যাঁ, কলম্বোর এই ঘরণি উইকেটে যেভাবে শ্রীলঙ্কা স্পিনাররা, বিশেষ করে রিস্ট স্পিনাররা যেভাবে মদত পাচ্ছে, উইকেট পাচ্ছে, সে তুলনায় কিন্তু ভারতীয় স্পিনাররা, বিশেষ করে কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনাররা কিন্তু সেরকমভাবে উইকেট নিতে পাচ্ছেন না। তাই কুলদীপ যাদবকে কিন্তু আরও একটু ভালো প্রদর্শন দিতেই হবে, এবং এই ম্যাচে হর্ষিত রানার একটা খেলার সম্ভাবনা থাকছে, কেননা কিন্তু এই সিরিজে অর্শদীপ সিংয়ের মতো ফাস্ট বোলার কিন্তু তেমন একটা কার্যকরী হয়নি। তাই হর্ষিত রানার যেভাবে বল হাতে তথা ব্যাট হাতে ইনিংস খেলার দক্ষতা রয়েছে, সেখানে তিনি প্লেইং ইলেভেনে এলে হয়তো ভারতীয় টিম আরও সুবিধা পাবে এই ম্যাচটিকে জেতার জন্য। তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও এই ম্যাচটা কে জিততে যাচ্ছে এবং ভারতের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।